tourist body recovered from Alam guest house in Cox Bazar. Muhammad Rubel, MD of Alam guest house, talking about that. আজকে যে ঘটনাটা হয়েছে কেন হচ্ছে আপনার প্রায় 11টার দিকে আমার উরা 205 নম্বর একটা রুমে ভাড়া নিয়েছিল ভাড়া নেওয়ার পরে এখন ওরা আজকে চেক আউট হওয়ার কথা 1 তারিখে চেক ইন করছিল আজকে চেক আউট হওয়ার কথা এখন ওই চেক আউট হওয়ার সময় রুম থেকে মেয়েটা চিল্লাচিল্লি করতেছিল চিল্লাচিল্লি করার পর ওখানে আশেপাশের লোক জড়িত হয়েছে জড়িত হওয়ার পরে ওখানে দেখতেছে একটা ছেলে শু অবস্থায় আছে এরপরে আমি যখন গেলাম আর কি আমি যা দেখলাম একটা শু অবস্থায় আছে তখন আমি তাৎক্ষণিকভাবে আমি আপনার ট্যুরিস্ট পুলিশ এবং হচ্ছে আমাদের হোটেল মালিক সমিতির সম্মানিত সেক্রেটারি এবং 999-এ কল দিছি 999-এ কল দিয়ে এর মধ্যে আমি যেটা করছি আমাদের এই লোকাল যে ডাক্তার আছে ওনাকে দিয়ে ইয়া করাইছি যে উনি বেঁচে আছে কিনা তখন ওরা আমাকে বললো যে হালকা শ্বাস ইয়ে আছে নিঃশ্বাস আছে তখন আমি কী করলাম ট্যুরিস্ট পুলিশকে বললাম যে ওনার নিঃশ্বাস আছে আমরা কী করবো তখন ওরা বললো যে আপনারা হাসপাতালে নিয়ে যান আমরা তখন হাসপাতালে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে ওরা কিছুক্ষণ পরে যে বললো ওনার তো ডেড এরপরে ওখানে পুলিশ তদন্ত করতেছে এই আর কি এই কারণে আমরা পুলিশকে আমাদের সব ডকুমেন্টগুলো দিছি সিসি ফুটেজ থেকে শুরু করে আমাদের গ্যাস্ট রেজিস্টার থেকে শুরু করে সব কিছু দিয়েছে ওরা তদন্ত করতেছে আমাদেরকে ওয়াইপ করছিল কিন্তু পরবর্তীতে এখন আমরা জানতে পারছি মহিলাটার স্টেটমেন্ট যখন পুলিশকে দিছে ওরা মনে হয় ওয়াইপ না বলছে আর কি যা এফআইআর এটা বলছে গত 31 তারিখ না